আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা সহজপাঠ দ্বিতীয় ভাগ বই থেকে পড়া বলে হাজির হয়েছি আজকে তোমাদের বইয়ের তেত্রিশ থেকে পড়ানো শুরু করব। দেখো এর আগে এক থেকে বত্রিশ পাতা পর্যন্ত পড়িয়ে দিয়েছি যা যা প্রশ্ন উত্তর ছিল সব করিয়ে দেওয়া হয়েছে যারা দেখো নি তার ডিসক্রিপশানে কিংবা প্লে গিয়ে অবশ্যই দেখে নেবে আশা করি তোমাদের অনেক অনেক কাজে লাগবে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি আজকে কি পড়া আছে দেখো তোমাদের তেত্রিশ পদে পড়াটা শুরু করছি আগের দিন পড়িয়েছিলাম তারপর থেকে এখানে শুরু হচ্ছে শক্তিবাবু একটু নিদ্রা এসেছে এমন সময়ে হঠাৎ ঢপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জল জল করছে কি সব্বনাশ এ তো বাঘের চোখ বন্দুক তোলবার সময় নেই ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলিবাতির মশাল ছিল সে দুটো যেমনি হঠাৎ করে জ্বালানো অমনি বাঘ ভয়ে দৌড় দিল সে রাত্রে আবার দুজনের গাছে কাটল পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলা যতই চলে জঙ্গল বেড়ে যায় গায়ে কাঁটার আঁচল লাগে রক্ত পরে খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল একদল কাঠরিয়া কাঠ কাটতে চলেছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কিছু খেতে দাও নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুড়ে ঘর গোলপাতা দিয়ে ছাওয়া কাছে একটা মস্ত বট গাছ তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে সেই গাছে যত রাজ্যের পাখির বাসা কাঠরিয়া রা শক্তিবাবুকে আর আক্রমকে যত্ন করে খেতে দিলে তালপাতার ঠোঙা এনে দিলে চিড়ে আর বনের মধু আর দিলে ছাগলের দুধ নদী থেকে ভাঁড়ে করে এনে দিলে জল রাত্রে ভালো ঘুম হয়নি শরীর ছিল ক্লান্ত শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমলেন বেলা যখন চারপহর তখন কাঠোরিয়াদের সদ্দার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছে দিলে শক্তিবাবু দশ টাকার নোট বের করে বললেন বড় উপকার করেছো। বক্তিস লব সর্দার হাত জোর করে বললেন মাফ করবেন টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল দেখো এতটা পর্যন্ত পড়ি দেওয়া হলো যে গল্পটা শুরু হয়েছিল সে গল্পটা শেষ হলো ঠিক আছে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম আগের দিন রাত্রে তারা গাছেতে শক্ত ভেবে নিজেদেরকে কি বলেছিল মনে আছে তো গাছেতে চাদর গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের ঘুমিয়ে ঘুমনোর আগেই বেঁধে রেখেছিলেন কারণ যাতে তাদের পড়ে না যান তাই তো এমন সময় হঠাৎ করে দেখতে পেলো কি শুনতে পেল সত্যিবাবু শুনতে পেলেন ধম ধপ ধপ করার শব্দ পেলো কি হয়েছে তার সঙ্গে ছিল আক্রম সে নাকি বাঁধন আলগা হয়ে গেছে নিচে পড়ে গেছে তাকে দেখার জন্য যেই শক্তিবাবু নিচে নামলেন দেখলেন একটা বাঘ কিচ্ছু করার ছিল না সঙ্গে দুটো মশাল ছিল মশাল জ্বালাতে মশালের আলোতে বাঘ ভয়ে পালিয়ে গেল তার পরের দিন তারা রাস্তা হারিয়ে ফেলেছে কোথাও যেতে পারছে না এমন সময় একদল কাঠুরিয়াদের সঙ্গে দেখা হলো তাদের আতিথ্যতা গ্রহণ করলো তখন সে তারা দুজন মিলে সেই ওদের বাড়ি গেল তাদের কাছ থেকে কিছু খাওয়া দাওয়া করলো আর দুপুরবেলা ঘুমিয়ে বিকেলবেলায় তখন তারা ওই নৌকার ধারে পৌঁছে দিল তখন দশ টাকার বক্সিস দিতে চেয়েছিল শক্তিবাবু ওই কাঠুরিয়াদের সর্দারকে ঠিক আছে তিনি কিন্তু নেননি তিনি বললেন তাদের মানুষের সেবা করার হচ্ছে কাজ টাকা নিয়ে পরিষেবা দেওয়া তাদের কাজ নয় এই বলে নমস্কার করে চলে গেলো দেখো খুব সুন্দর একটা গল্প আমরা পড়লাম একদিনে শেষ হয়নি দুদিনে গল্পটা আমরা শেষ করেছি ঠিক আছে এরপরে আমরা এখান থেকে বেশ কিছু শব্দার্থ বিপুল শব্দ আর মানে বাক্য রচনা শূন্যস্থান পূরণ আর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো দেখি এর বড়বর্তী অংশে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দিই শব্দার্থ লেখো নিদ্রা ঘুম হঠাৎ আচমকা শব্দ আওয়াজ কাছেই নিকটে অন্ধকার মানে আধার ভাগ্য মানে কপাল আঁচড় আঘাত ঢিবি উঁচু জায়গা মস্ত মানে বিরাট বাসা হচ্ছে আশ্রয় বকশিস উপহার মাপ ক্ষমা অধর্ম মানে ধর্মের বিপরীত এরপরে আমরা কিছু বিপরীত শব্দ শিখে নেব দেখো বিপরীত শব্দ লেখো যেমন রয়েছে নিদ্রা জাগরণ হঠাৎ সর্বদা শব্দ নিঃশব্দ কাছে দূরে অন্ধকার আলো ভালো খারাপ ভাগ্য দুর্ভাগ্য মস্ত্র ক্ষুদ্র ধর্ম অধর্ম লম্বা খাটো কুড়েঘর অট্টালিকা যত্ন অযত্ন উপকার অপকার এরপরে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো দেখো এখানে বেশ কিছু এলোমেলো বর্ণ দেওয়া হচ্ছে সেগুলোকে সাজিয়ে সঠিক শব্দগুলো আমরা তৈরি করব। রি রা তা তা র অ নয় ধয় র লয়কার লয়কার ওয়গয় তারপরে রয়স্যী কয়া আকার ঠয়স্য তারপরে তারপরে সহশী ব তালব স ক তারপরে কয় আকার দন্ত ন দেখো এই সকল বর্ণগুলো কিন্তু উলটপলট করা রয়েছে এগুলোকে সাজিয়ে নিখলে ভালো করে শব্দ তৈরি হবে যেমন দেখো প্রথমটা হবে তাড়াতাড়ি তারপরটা হবে অন্ধকার তারপরে হবে জঙ্গলের তারপরে কাঠোরিয়া বকশিস আর শেষেরটা হবে নমস্কার এভাবে আমরা এই কাজটা শিখলাম এরপরে থাকবে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য গঠন করো যেমন ধরো নেই তোলবার বন্দুকের সময় নেই তোলবার বন্দুক সময় এটাকে সাজালে কী হয় বলতো এটা সাজলে হবে বন্দুক তোলবার সময় নেই দেখো শব্দগুলোকে সাজিয়ে সঠিক বাক্যটা তৈরি হয়ে গেল পরবর্তী যেটা রয়েছে কাটলো রাত্রি আবার সে গাছে দুজনের এটাকে সাজালে কী হবে সে রাত্রি আবার দুজনের গাছে কাটলো ঠিক আছে এরপরটা দেখছি কী আছে সেই গাছে সেই বাসা পাখির রাজ্যের যত এটাকে সাজালে আমরা পাবো সেই গাছে যত রাজ্যের পাখির বাসা তারপরে আছে দেখো লও বকশিস করেছ উপকার বড় দেখো এই শব্দুলকে সাজালে সঠিক যে বাক্য তৈরি হবে বড় উপকার করেছো বকশিস লও ঠিক আছে এর পরে দেখি কি আছে এরপরে রয়েছে চলে গেল, সর্দার বলে নমস্কার করে এই দেখো এর উত্তরটা কি হবে এর উত্তরটা হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। বেশ এরপর আমরা বেশ কিছু প্রশ্নোত্তর দেখে নেব দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কী হয় বলো তো প্রথম প্রশ্ন অন্ধকারে কি জল জল করছিল উত্তরটা হবে অন্ধকারে বাঘের চোখ জল জল করছিল পরের প্রশ্ন কি আছে বাঘটি দৌড়ে পালিয়ে গেল কেন উত্তর হবে হঠাৎ বিজলিবাতির মশাল জ্বালানো হলে বাঘটি ভয়ে দৌড়ে পালিয়ে গেল এর পরে প্রশ্ন পথ হারিয়ে শক্তিবাবু কাদের কাছে সাহায্য চেয়েছিলেন পথ হারিয়ে শক্তিবাবু একদল কাঠরিয়ার কাছে সাহায্য চেয়েছিলেন কাঠরিয়া শক্তিবাবুদের কেমন যত্ন করেছিলেন কাঠরিয়ারা শক্তিবাবুদের তাল পাতার ঠোঙায় চিঁড়ে আর বনের মধু এনে দেন ছাগলের দুধ খেতে দেন নদী থেকে ভাঁড়ে করে জল এনে দেন ঠিক আছে তারপরে প্রশ্ন কি আছে দেখে নিচ্ছি শক্তিবাবু কাকে বকশিস দিতে চেয়েছিলেন শক্তিবাবু কাঠরিয়া সর্দারকে দশ টাকা বক্সিস দিতে চেয়েছিলেন কাঠরিয়া সর্দার বক্সিস নেননি কেন কারণ কাঠুরিয়া সর্দার মনে করেছিলেন এই বক্সিস নিলে তাদের অধর্ম হবে তাই তিনি বক্সিস নিতে চাননি দেখো এইভাবেই সকল প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের খুব কাজে লাগবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে বারবার অনুশীলন করবে তাহলে তোমাদের অনেক শেখাটা সম্পূর্ণ হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে